আনিস খান এখনো বিচার পাচ্ছে না সরকার আনিস খানের খুনিদের বিচার করুক কেউ কেউ নড়বি না এই নড়বি নড়বি মার বলেছিল 14 দিনের দিন পার হতে দেব না 15 দিন পার করে 1 বছর হতে চলেছে আনিস খান এখনো বিচার পাচ্ছে না সরকার আনিস খানের খুনিদের বিচার করুক তা না করে সরকারি কর্মীদের প্রাপ্য দিয়ে না দিয়ে বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করছে অবশ্যই দেব সারি জায়গাতে দেব যেখানে আমাদের আছে আমি চাইব না আমি আমি রাজনেতা আমি যদি রাজনীতি করতে চাই তাহলে সাধারণ মানুষ কিভাবে আমি যাচ্ছি সাধারণ মানুষ কি পরিষেবা পাচ্ছে সেটা দেখব আগামী দিনে লড়াই চলবে লড়াই চলবে নওশাদ ভাই লড়াই চলবে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আরো 14 দিন জেল হেফাজতে দেওয়া হলো একদম স্পষ্ট এটা বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে কেন একটা বিধানসভা নির্বাচিত বিধায়ক সে 27 দিন ধরে বিধানসভায় নেই সেই ক্ষেত্রে কিন্তু মাননীয় একবার মুখ খুলতে পারত যে কেন সে উপস্থিত নেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা বাংলা গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং এটা আইএসএফ এর কর্মীদের পক্ষে একটা মনোবল ভাঙার চেষ্টা করছে কিন্তু এটা স্পষ্ট হবে না কারণ এই কদিন যে জিসি মানে জিসিপিসি করছিল এটা স্পষ্ট হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকী আর পিসি নতুন করে কোনো থানা টানবে না সেক্ষেত্রে আইএসএফ এর কর্মীদের একটা খুশি সংবাদ হতে পারে যে এবারে জিসি হবে এবং যে কোনো মুহূর্তে তিনি বেল পেতে পারে দীর্ঘদিন এই আটকে রাখার কারণ কি বলে মনে হয় দীর্ঘদিন আটকে রাখার পরিকল্পনা একটা কিন্তু পঞ্চায়েত ভোট থেকে বিরোধ শূন্য করার একটা পরিকল্পনা এবং তার সাথে সাথে ভাঙড়ে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে রিসেন্ট একদম মাটি কাটা থেকে শুরু করে জমি যে দখলের একটা চক্রান্ত চলছে নওশাদ সিদ্দিকীকে সাইডে রেখে এইগুলো একটু গুছিয়ে নেবার পরিকল্পনা কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন যে আপনাদের মাত্র একজন এমএলএ তা ভয় পাবে কেন পঞ্চায়েত তো ভয় পাওয়ার কোনো কারণই নেই সেটাই তো আশ্চর্য বিষয় যদি ভয় না পেত তাহলে পাশে বসিয়ে দুই চোর মিলে কুণাল ঘোষের নিজস্ব পত্রিকা দেখিয়ে বলতে পারতো না যে বিজেপির সাথে সংযোগ আছে নওশাদ সিদ্দিকীর আমি আপনাকে মনে করিয়ে দিই 2005 সালে ফিরহাদ হাকিম মানে স্যান্ডো হাকিম যে প্রথম রাজনীতিতে এসেছিল সেটাও কিন্তু এসেছিল বিজেপির সাথে তৃণমূলে জয়েন্ট হয়ে সেক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক যে একজন তার পুরনো ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করছে আগামী পঞ্চায়েত ভোটের প্রস্তুতি কতটা পঞ্চায়েত ভোটের প্রস্তুতি এখন সর্বতুঙ্গে চলছে কেন আইএসএফ এর চেয়ারম্যান ভিতরে আছে কিন্তু আইএসএফ এর যে কার্যকরী সভাপতি তিনি কিন্তু বাইরে আছে তিনি প্রতিটা জায়গায় গিয়ে কিন্তু কর্মী সভা করছে এবং প্রস্তুতি সভাও আমাদের চলছে এবং যেতে করে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে কর্মী মানে আমরা প্রার্থী দিতে পারি সে নিয়েও আমাদের আলোচনা চলছে বিধায়ক ভিতরে রয়েছে বাইরে থেকে তোমরা কতটা লড়াই করার মানসিকতা তৈরি করতে পারো যদি আমরা ধরে নিই যদি পঞ্চায়েত ভোট পর্যন্ত আটকে রাখে তাহলে আমি এটুকু বলবো শুধুমাত্র একটা বুথের একটা ভোট কমবে সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী তাছাড়া পুরো রাজ্যের জনগণ বুঝিয়ে দেবে আইএসএফ কি জিনিস নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে তিনি বললেন যে লড়াই জারি রাখতে এবং যেভাবে শান্তি শৃঙ্খলাভাবে লড়াই চলছে সেটা চলবে এবং পঞ্চায়েতের প্রস্তুতি যেভাবে আমরা নিচ্ছি সেটা আমাদের নিতে বললেন